এই খেতে বসে টেবিল বাজা না ওয়ার্থলেস গুড ফর নাথিং ছেলে বাবা আপনি আর আমাকে কেন টানছেন ওনাকে গালগালি দিছিলেন আমাকে দিন না হ্যাঁ টানছি তার কারণ আছে ঘর জামাই হয়ে ঘাড়ের উপর বসে খাচ্ছো আর আমার মেয়েকে আমি ঠিক উপদেশটা দেব না বাবা আমি কিন্তু হাল ছাড়ি না আমি চেষ্টাটা করে যাই একদিন দেখবেন আমিও একদিন একটা বিশাল বড় বিজনেস দাঁড় করাবো আসেন কে লোকে আমায় মিস্টার আম্বানি বলে থাকবে আম্বানি কি উচ্চ ভাবনা খানি যেদিন আমাকে আর ওকে ওর বাড়ির সবাই মেনে নেবে সেদিনই আমরা ফুল শয্যা করব তার আগে নয় কারণ আমি জানি বাড়ির বড়দের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া ফুল শয্যা হয় না আর যেটা হয় সেটা ভুল শয্যা কি শ্রীচেতা আমি তোমাকে বলিনি বলো বলো হ্যাঁ বলেছো তো জামাই এত নিট খেও না মাতাল হয়ে যাবে ছোটকা পিটা আমি যাতে মাতাল তাহলে ঠিক এবার দাদাদের মামা আর কাকাদের দাদু বানানোর কাজটা শুরু করি আজ থেকে তুমি বাজার করবে আমি হ্যাঁ তুমি দাঁড়াও ছুটির দিনে তোমায় আর কি কি কাজ করতে হবে সেটা আগে জেনে নাও ময়না যাই দিদি এই যে দিদিমণি এই সব জামা কাপড় গুলো তোমাকে ধুতে হবে অঞ্জলি আমার এই শাড়িগুলো ড্রাই ওয়াশ করতে দিতে হবে এখানে রাখো রামু কাকা যাই দিদিমণি ওতে কি আছে জুতো এসব তোমায় পালিশ করতে হবে নয় হ্যাঁ ঘরে জামাইকে কি এই সমস্ত কাজ মানায় টাকার লোভে জামাই হলে এইটুকু তো করতেই হবে বাবা